প্রধান বিষয়বস্তু ছিল কেন্দ্র সরকারের বাংলা বঞ্চনার বিরুদ্ধে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বাড়ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই মিছিল দেখা যায়। বহু মানুষজনদের নিয়ে রায়না দু নম্বর ব্লকের আলমপুর থেকে কেন্দ্রীয় সরকারের নীতি একাধিক বিষয়ের উপর সুর চড়ায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের মূল বক্তব্য ছিল দিন দিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষ থেকে দুস্থ মানুষ, গরিব মানুষজন সকলেই বিপাকে পড়ছে। মানুষজনের বেঁচে থাকার কার্য তো কঠিন হয়ে উঠছে, যা তিনি প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয় সে বিষয়ে তারা শুরু চড়ান। মিছিলের তৃণমূলের নেতৃত্বে পাশাপাশি এক ঝাঁক কর্মী সমর্থকের উপস্থিত ছিলেন। রায়না দু নম্বর ব্লকে আলমপুর থেকে দীপাঞ্জনের সাথে শবনমের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমাদের পেট্রোল ডিজেল সমস্ত কিছু আমাদের দাম কমাতে হবে, তার কারণ আমাদের একদিকে মুখ্যমন্ত্রী যেখানে ফ্রিতে রেশন দিচ্ছে সেখানে দেখুন আমাদের ফ্রিতে রেশন আর এই 1200 টাকার গ্যাস প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা মানে অন্যরকমভাবে মানুষের মানে অর্থনৈতিক দিকটা মানুষ কিন্তু পেছিয়ে পড়ছে। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মায়েদেরকে 1000 টাকা করে দিচ্ছেন হাত খরচের জন্য, কিন্তু অপরদিকে কিন্তু সেখানে কেন্দ্র সরকার বিভিন্ন রকমভাবে পেট্রোল ডিজেলের নাম করে কিন্তু সব কিছু আমাদের যে জিএসটি থেকে শুরু করে সব কিছু আমাদের বাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে আর বাংলার টাকা দিচ্ছে না। আগে তারই প্রতিবাদে একটা বড় আকারে তারা মিটিং করলাম, আমরা এর পরে আমরা একটা বৃহৎ আকারে একটা সভা করবো, একটা বড় বস্ত্র বিতরণ আমরা রায়না দু নম্বর ব্লকেই করবো, সেটা আপনারা দেখতে পাবেন। সেখানে আমরা প্রত্যেকটা মা আমরা হচ্ছে মা মাটি মানুষের সরকারের আমরা আমরা হচ্ছে মানে সৈনিক, যে সৈনিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কাছে থাকি 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় আমরা মানুষের পাশে থাকি আর মানুষের পাশে থেকে কাজ করি। আজকে তারই আপনারা দেখতে পাবেন যে আমি তৃণমূল কংগ্রেস করে আছে মানুষকে নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। বলবেন আপনি এখানে তো বলার তো কিছু নেই, আমাদের যেটা প্রদেশে ঘোষিত প্রোগ্রাম ছিল যে ব্লক কমিটি এবং বিধায়িকা থেকে সহমতের ভিত্তিতে আমরা মিটিং করে ঠিক করেছি যে আমাদের দলের দলের প্রোগ্রাম ওই একটাই ছিল, বাকি কে কোথায় কী দিল সেটা তার দায়িত্ব তাদের ব্যক্তিগতভাবে সে দিতেই পারে। তারা আমাদের দলের প্রোগ্রাম বলতে এটাই ব্লক কমিটি বিধায়িকা সবাই জানে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানে, বাকিটা তো বলা মুশকিল। আজকে একটা মহা মিছিল হলো মানে অনেক দিন পর মানুষ খুবই খুশি, তা কী বলবেন আপনার বলাতে? দেখুন মানুষকে আমরা নিজেরা অত্যন্ত খুশি, আমরা এতটা এক্সপেক্টেশনের বাইরে ছিল, মানুষ একটাই এটা এটা প্রমাণ এটাই হয় যে মানুষ কংগ্রেসের সঙ্গে আছে এবং যে কোনো রকম অন্যায়ের প্রতিবাদে আছে। হ্যাঁ, তো দিদির যে একটা অভাবনীয় কর্মসূচি ঘোষিত হয়েছে এটা আমাদের 11 তারিখ সামনে দিদির দূত আসছে বাড়িতে, এটা মানুষ উত্তর না চাইতেই তো সব পাচ্ছে, যে পাওয়াগুলো আছে এখনও যেগুলো এফিসিয়েন্সি আছে একটু আধটু সেগুলো যাতে না থাকে, যার জন্য অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়। এই যে নতুন টেকনোলজি এবং এই যে অভাবনীয় জিনিসটা, উদ্দেশ্য তো অন্য কিছু নয় মানুষের উপকার, যেটা গত 34 বছরে কেউ দেখেনি, আজকে তারা নাটক করে ডেপুটেশন দিতে আসছে। গত 34 বছরে কত সিকিমের থেকে মানুষ পেয়েছে সবাই জানে, আর বিজেপি যারা মরাকান্না কাঁদছে গত 10 বছরে তারা সাধারণ মানুষকে কিনে দিয়েছে সবাই জানে, পূজারাজনের গ্যাস বিনা পয়সায় দিয়েছে, পূজারাজনের গ্যাস বিনা পয়সায় দিয়েছে বড় মুখ করে বলছে, দিদি চাল দিচ্ছে সেই চাল দিতে নিতে পয়সা লাগছে না, রান্না করতে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেই উনুন তো একদিকে মাথায় তোলা আছে সেই ঘুঁটে জ্বালন আবার সেই চাল করছে, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস গ্যাস প্রদায়ী সম্প্রীতি নষ্ট করার ফর্মুলা আজকের এই মিছিলটা শুরু। এই বিষয়ে আপনি যেহেতু পড়তে কর্মদক্ষ কী বলবেন জেলা পরিষদে? এই কৃতিত্বটা আমার কোনো কৃতিত্ব নয়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী আমাদের এই ব্যাপারে সাহায্য করেছিলেন, আমার পাশেই রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিন্তু তখন রায়নার বিধায়িকা ছিলেন না এবং তিনি জানেন যে জেলা পরিষদে খণ্ডঘোষ থেকে জিতেছিলেন, তবুও রায়না তার জন্মভূমি এবং আমরা মনে করেছিলাম যে অবহেলিত রায়না জেলা পরিষদ থেকে
কিছুই পাইনি, যদিও এক সময় সিপিএমের যারা নেতা যারা জেলা পরিষদকে নিয়ন্ত্রণ করতেন তারা এই রায়না দক্ষিণ দামোদরের লোক ছিলেন, তবু মানুষ তার প্রয়োজনীয় প্রাপ্য পায়নি। তাই আমরা মনে করেছি যে রায়নাতে রাস্তা হওয়া দরকার, কালভার্ট হওয়া দরকার, আর অনেক কিছু হওয়া দরকার। হয়তো আমরা সব কিছু করে উঠতে পারিনি, কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা দ্বিতীয় ইউপিএ সরকার থেকে শুরু করে আজকে বিজেপি শাসিত সরকার, যারা বাংলার টুটিটাকে চিপে ধরতে চাইছে অর্থনৈতিকভাবে এবং বাংলার অগ্রগতিকে যারা অবরুদ্ধ করছে, সেই সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়ন করছেন, আমরা তার সৈনিক হিসেবে চাইছি যে সারা বাংলা জুড়ে উন্নয়ন হোক। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের পক্ষ থেকে গ্রামীণ বাংলার উন্নয়ন হোক, সেই সাথে সাথে রায়না বিধানসভা, রায়না 1-2 নম্বর ব্লকের উন্নতি হোক, এটা আমরা চাইছি এবং আমরা সর্বোপরি চেষ্টা করছি। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রায়নার মানুষ, কামারহাটির মানুষ শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, যিনি এখন গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, তিনি আমাদের প্রভূত সাহায্য করছেন। বাংলার মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রয়েছে, সম্পাদনার প্রচেষ্টা রয়েছে, আমরা এইভাবে বর্ধমান জেলায় রায়নাতে এগিয়ে যাচ্ছি। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।